আপনারা দাঁড়িয়ে থাকবেন প্লিজ, কেউ এগোবেন না, প্লিজ প্লিজ কেউ এগোবেন না। ওনাকে মঞ্চে আসতে দিন, আর ফুল ছড়ার দরকার নেই, ফুল ছুটতে হবে না। সেসব দিক থেকে আপনারা আমি মাইকটা গৌতম বাবুর হাতে দিচ্ছি। অভিনন্দন জানাবেন সোমাভদ্র, ফল দিয়ে অভিনন্দন জানাবেন কমল মিত্র, আমাদের বাড়িপুরের ফল, সৌরভ গাঙ্গুলিকে, সনি সাউ, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে দেবীর দ্বারা উদ্ঘাটন করবেন আজকের প্রধান অতিথি মাননীয় সৌরভ। আমাদের শতবৎসরের দুর্গোৎসবের দেবীর দ্বার উদ্ঘাটন করবেন সৌরভ গাঙ্গুলি মহাশয়, তার আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব, ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, আপনারা সবাই করতালি দিয়ে ওনাকে সম্বর্ধিত করুন। এরপরে আমি সৌরভ গাঙ্গুলি মহাশয়কে মাননীয় স্পিকার মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী বৈশালী ডালমিয়া, মাননীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এখানে যারা উপস্থিত আছেন সবাই, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যারা আজকে এখানে আছেন, আজকে দুর্গাপুজোর এই চতুর্থীর দিনে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর পশ্চিমবাংলায় কলকাতায় যেখানেই যাবেন শুধু দেখবেন এই আলোর সাজ, মা দুর্গার সাজ, বাঙালির শুধু শ্রেষ্ঠ উৎসব নয়, বাঙালির আনন্দের উৎসব। তাই আজকে যারা এখানে আছেন, কাল পঞ্চমী, পরশুদিন ষষ্ঠী, আর ষষ্ঠী থেকে পুজো শুরু, তাই আপনাদের জন্য আমার একটাই কামনা যে আপনাদের এই পুজো খুব ভালো কাটুক। আপনাদের সবাইকে আমার শারদ শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই সাত দিন আট দিন যেটা মানুষের, সমস্ত বাঙালির কাছে, আমার কাছেও শ্রেষ্ঠ সময়। আমি যখন ভারতবর্ষে খেলতাম তখন মাঝে মাঝে এই পুজোর সময় বাইরে থাকতে হতো,
এই পুজোর সময় বাইরে থাকলে কোনো বাঙালির ভাল লাগে না, তাই আশা করি আপনাদের এই পুজোর কয়েকদিন খুব ভালো কাটবে। এই আজ পদ্মপুকুর ক্লাবের শতবর্ষ, 100 বছরের এই পুজো, আর আশা করবো যারা এই পুজোর সঙ্গে জড়িত আছে তারা এই 100 বছরের পুজোকে এমনভাবে উপভোগ করবে, যে গৌতমবাবু আছেন 100 বছরের পুজোর সাথে যুক্ত, তারা এমনভাবে এই পুজোটিকে উপভোগ করবেন যে সারা জীবন যেন এই পুজো মনে থাকে। তাই আমার পাশে যিনি আছেন উনি বলছেন গৌতমবাবু এই পুজোর সব, তাই আশা করি এই পুজোটা আপনাদের জন্য আনন্দদায়ক হবে। খুব ভালো থাকবেন, আমি আসতে পেরে এখানে খুবই